పిసనే ట్రైన్ నువ్వు కూడా పిసన ఉంటా నేను এজন্য সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর বার্তা হচ্ছে এটা যে নিজে স্বাবলম্বী হতে হলে দারিদ্রতা দূর করতে হলে অর্থনীতির গ্রামীণ অঞ্চলকে চাঙ্গা করে তুলতে হলে এই যে এগ্রিকালচার সেক্টরটা এই সেক্টরের বড় পার্টটা হচ্ছে প্রাণী সম্পদ মৎস্য সম্পদ এই সম্পদের সঙ্গে আমাদের সম্পৃক্ত হতে হবে আশার কথা এখন যারা মাছ চাষাবাদে জড়িত এর ভিতর আমাদের স্টাডি হচ্ছে 95% মানুষ হচ্ছেন উচ্চ শিক্ষিত এক সময় মাছ চাষ করত বলে কোনো কাজ নাই কি করবে বাড়িতে ওই যে আসে পুকুরে একটু মাছ টাছ দেখে থাকে আর এখন কিন্তু ইউনিভার্সিটির থেকে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা এই সাবজেক্টে পাশ করে আসা অথবা পাবলিক ইউনিভার্সিটির থেকে পাশ করে আসা মানুষটা কিন্তু গর্ববোধ করে মাছের চাষ করতেছে তার মাছ চলে যাচ্ছে কানাডায় আমেরিকায় ইংল্যান্ডে জাপানে চীনে সর্বত্র তার ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট হচ্ছে সে কোথায় মাছ দেবে সেখানে কিন্তু ইন্সপেকশনে যাচ্ছে তারা তাকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে যে আপনি এসে দেখেন আমাদের এখানে কি বাংলাদেশের মাছ নিয়ে কিছু সমস্যা হচ্ছিল কিছু অসাধু ব্যক্তিরা মাছের ভিতরে জেলি মাছের ভিতরে লোহার কাঁটা ঢুকিয়ে দিত আমাদের টেস্টিং সেন্টার করেছি আমরা আন্তর্জাতিক মানের এখন কিন্তু বিশ্বে যে মাছ আমরা রপ্তানি করি সেই মাছের ভিতরে কোনো ভেজাল থাকে না সেই মাছের ভিতরে কোনো পয়জন থাকে না ফলে সারা বিশ্বে কিন্তু আমাদের মাছের চাহিদা ব্যাপক এই ক্ষেত্রে আমরা সকলে মিলে কাজ করতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়ররা বিভিন্ন জায়গা যারা সম্পৃক্ত আছেন তারা সকলে মিলে কাজ করতে হবে আমার আজকে ভালো লেগেছে বরিশাল আমাদের বিভাগ বিভাগীয় প্রধান যিনি বিভাগীয় কমিশনার তিনি এখানে আছেন আমাদের হেডকোয়ার্টার বিভাগে হলে জেলা প্রশাসনের প্রচণ্ড ব্যস্ততা থাকতে হয় ভিআইপি ডিউটি অনেক কিছু জেলা প্রশাসক এখানে আছেন আমাদের বিশেষজ্ঞরা এখানে আছেন আপনারা সবাই এসেছেন আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সকলের প্রচেষ্টা থাকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভালোভাবে মাছ খেলে দুধ খেলে ডিম খেলে মাংস খেলে কিন্তু করোনা ভাইরাস আপনার শরীরে ঢুকে আপনাকে দুর্বল করতে পারবে না কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের নাই তারাই কিন্তু বেশি দুর্বল হয়ে যায় সেজন্য দেখবেন টেলিভিশনে স্কলে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে করোনাকে মোকাবেলা করতে হলে আপনি পুষ্টিকর খাবার খান আপনার নিয়মিত খাবারের তালিকায় মাছ মাংস দুধ ডিম অন্যান্য শাকসবজি এগুলো রাখেন আমরা অনেকে মনে করি না এগুলো খাবো না কোনো রকম সেরে উঠলে হয় তা ঠিক না আপনার শরীরের প্রতিটি অঙ্গে কী কী প্রয়োজন আছে কি জাতীয় প্রোটিনের প্রয়োজন আছে এটা কিন্তু আপনি অনেকে জানেন না সেই প্রোটিনগুলো অভাব পূরণ করলে আপনি সক্ষম সবল থাকবেন আপনি দুর্বল হয়ে পড়বেন না আর এটা যারা না করে তারাই কিন্তু দুর্বল হয়ে পড়ে আমাদের সম্মানিত জেলা প্রশাসক এখানে একটা প্রকল্পের কথা বলেছেন আনন্দের বিষয় হচ্ছে বরিশালে একটা প্রকল্প করার জন্য প্রাথমিক সমীক্ষার ইতিমধ্যে কমিটি হয়েছে তারা কাজ করছে ইনশাআল্লাহ আমি এই বরিশালের অধিবাসী আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি আমি আপনাদেরকে আশ্বস্ত করে যেতে চাই সম্মানিত জেলা প্রশাসক সহ সকলকে ইনশাআল্লাহ মৎস্য খাতের একটি বড় প্রকল্প এই বরিশালে আমরা করব একটা চিড়িয়াখানার কথা বলছেন এটা আমারও স্বপ্ন আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী আমার এলাকায় আমি মন্ত্রী থাকা অবস্থায় যদি কিছু করতে না পারি কয়েকদিন পরে তো ফ্ল্যাগ থাকবে না তখন তো গর্বও থাকবে না কী করছি কাজী এখানে একটা মিনি চিড়িয়াখানার যাতে ব্যবস্থা হয় ইনশাআল্লাহ সেটা আমি করব বরিশালকে সমৃদ্ধ করতে পারলে তো আমি সমৃদ্ধ হই বরিশালের কিছু ভালো হলে আমার আনন্দ হয় এখানে যেখান থেকে যে পর্যায়ে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো আমরা নেব يا الله آر وصم على جناب رسول الله صلى الله عليه وسلم تريياتنا وتوفنا مع الأبرار